খলাকাল মাও তাওয়াল হায়াত লিয়াবলু একুম আই হুকুম আহ মালা জিয়াহ মৌত সৃষ্টি করেছেন আর হায়াত সৃষ্টি করেছেন মানুষের মধ্যে কে উত্তম আমলকারী পরীক্ষা করার জন্য মৌতটা হলো সৃষ্টি আল্লাহর সৃষ্টি দেবের নাম মৌত হাদিসে এসেছে আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামিরা জাহান্নামে যাওয়ার পরে জান্নাত জাহান্নামের মাঝখানে একটি প্রাণী প্রাণীটা হবে দুম্বার মতো দুম্বা সাদৃশ একটি প্রাণী হবে সেই প্রাণীটাকে জান্নাত জাহান নামের মাঝখানে জবাই করে দেওয়া হবে জবাই করে দিয়ে বলা হবে এই আজকে দুম্বার মতো প্রাণী দেখা যায় এটা কোনো প্রাণী নয় এই প্রাণীটার নাম হলো মৌত মৌটাকে আজকে জবাই করে দেওয়া হল যারা জাহান নামে রয়েছে ঠাকুরে যার নাতে রয়েছে থাকো তোমাদের আর দিন মৃত্যু হবে না আর তোমাদেরকে পুনর্জীবিত করা হবে না হায়াত তোমাদের রয়ে গেল মৌত তিন অক্ষরের একটা শব্দ মৌত আর বাংলায় বলা হয় মরণ বাংলায় বলা হয় মরণ মরণ কার হাতে আল্লাহর হাতে মানুষের হাতে মরণের জিম্মদারি দিলে মানুষ এটা নিয়ন্ত্রণ করতে পারত না বরুরা জেনারেল হাসপাতাল বরুরা জেনারেল হাসপাতাল লাকসাম জেনারেল হাসপাতাল কুমিল্লা জেনারেল হাসপাতাল হাসপাতালের মধ্যে রুগী থাকে অসুস্থ মানুষ থাকে বড়ুরা জেনারেল হাসপাতালে মনে করুন একশো জন রুগী আছে হাসপাতালে একশো জন রুগীর মধ্যে পঁচানব্বই জন সুস্থ হবে আর পাঁচজন রুগী মারা যাবে যদি আল্লাহর ফয়সালা এমন হয় বরুরা জেনারেল হাসপাতালে একশো জন রুগী আছে পঁচানব্বই জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে আর পাঁচজন মারা যাবে লাশ হয়ে বাড়িতে ফেরত যাবে কোন পাঁচজন মারা যাবে আর কোন পঁচানব্বই জন সুস্থ হবে এ দায়িত্ব যদি আল্লাহ পাক হাসপাতালের ডাইরেক্টর সাহেবকে দিয়ে বলেন ও হাসপাতালের ডাইরেক্টর সাহেব তোমার হাসপাতালে একশো জন রুগী আছে পাঁচজনকে মেরে দাও আর পঁচানব্বই জনকে সুস্থ করে বাড়িতে পাঠাও মারার দায়িত্ব আমি আল্লাহ মালাকুল দিয়ে পালন করে দিব সমস্যা নাই তবে কোন পাঁচজন মারা যাবে আর কোন পঁচানব্বই জন সুস্থ হবে তুমি ডাইরেক্টর সাহেব লিস্ট বানায় দাও হাসপাতালের ডাইরেক্টরকে যদি লিস্ট বানানোর দায়িত্ব আল্লাহ দেন যে কোন পাঁচজন রোগী তুমি মারবা সেই পাঁচজনের লিস্ট তুমি বানাও হাসপাতালের ডাইরেক্টর সাহেব লিস্ট বানানোর আগে খাতা কলম ধরে কোন পঁচানব্বই সুস্থ করে ফেরত পাঠাবেন আর কোন পাঁচজনকে মেরে ফেলবেন লিস্ট বানানোর কাজ যদি ডাইরেক্টর সাহেব শুরু করেন একশো জন রুগীর আত্মীয় স্বজন এসে ডাইরেক্টর সাহেবের বুকের উপরে অস্ত্র ধরে বলবে লাথে তোর ডাইরেক্টর গিরি রে আমার বাপ আছে তোর হাসপাতালে তুই কারে মারবি আর কারে সুস্থ করবি ওটা তোর ব্যাপার আমার বাপের নাম যেন মুরার লিস্টে না ডাইরেক্টর পারবে একশো দর রুগীর আত্মীয় এসে ডাইরেক্টর যদি দিবে তোর ডাইরেক্টর আমি ছুটাবো তুই আমার বাপের নাম যেন মুরদার লিস্টে না আসে পারবে ডাইরেক্টর ডাইরেক্টর সাহেব পারবেন না এমপি মহোদয় পারবেন না মন্ত্রী মহোদয় পারবেন না প্রধান মুক্তি প্রধানমন্ত্রী পারবেন না জাতিসংঘের মহাসচিব তিনিও পারবেন না আল্লাহ রাব্বুল এই চরম কঠিন কাজটা নিজের হাতে রেখেছেন পৃথিবীর কারো কিছু বলবার না আত্মীয় স্বজন বাড়ির মধ্যে প্রায় চব্বিশ জন দুই ডজন আত্মীয় স্বজন ডাক্তার নিজেও ডাক্তার দাদা ডাক্তার মারা যাচ্ছে দাদা ডাক্তারের ছেলে মেয়ে আত্মীয় স্বজন মিলে চব্বিশ জন ডাক্তার বাড়িতে এক ফ্যামিলিতে চব্বিশ জন ডাক্তার চব্বিশ জন ডাক্তার ওই বৃদ্ধ বয়স্ক ডাক্তারকে ঘিরে রেখেছে চব্বিশ জন ডাক্তারের সামনে মালাকুল মত রুহু বের করে নিয়ে চলে গেল চব্বিশ জন ডাক্তারের অস্ত্র আর বিদ্যা বুদ্ধি হালকা হয়ে গেল সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদল ওই মুরব্বী ডাক্তারের হায়াত বাড়ানোর ক্ষমতা হল না বলিল্লা মালিকাল মুল্ক তুতিল মূল কামাও তা সাউ ওয়াতান জিউল মূল মাও তা সাউ ওয়া তুইজু মাও তা ওয়া তুযিল্লু মাও তা বিয়াদিকাল খাইল ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির মরণ পাখি যে দিনে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যে দিনে সে করবে থেমে যা বেজীবন তোমার বন্ধ হবে ওরে ম থেমেজা বেজীবন তোমার বন্ধ হবে আখি আপন ঝুরি করো ভারী সময় যে আর নাই আপন ঝুরি করো ভারি সময় যে আর নাই মরণ পাখি দিলে রে ডাক মরণ পাখি দিলে রে ডাক না উপায় মরণ পাখি দিলেরে ডাক রবে নাই উপায় রবে না উপায় খাসা সেরে উরাল দেবে খাসা সেরে উরাল দেবে কেমনে ধরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি